ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুর হাইমচর মতলব উত্তর প্রায় 90 কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষণা করায় আজ মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। চাঁদপুর হাইমচর থেকে মোহাম্মদ ইসমাইল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একটি প্রতিবেদন। চাঁদপুর জেলায় ইলিশ রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মেঘনায় অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা, পরিবহন, আহরণ, মজুত সহ ক্রয় বিক্রয় নিষিদ্ধ। এ লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে সকাল থেকে জেলেরা জাল ও নৌকা নিরাপদ স্থানে রাখার জন্য ব্যস্ত থাকতে দেখা গেছে। চাঁদপুরের হাইমচরে 2 মাস অভিযান সম্পর্কে জানতে চাইলে জেলেরা ক্ষোভের সাথে বলেন, সরকার 40 কেজি করে চাল দিলেও আমরা 40 কেজি পাচ্ছি না। তারা এমনটাই জানান, চালের পাশাপাশি নগদ অর্থ দিলে জেলেরা আর মাছ ধরতে যাবে না। সরকার ও প্রশাসন অভিযানের সময় মেঘনায় বহিরাগত জেলেদের প্রতিহত করলেই ইলিশ সম্পদ রক্ষা পাবে, এমনটাই জানালেন চাঁদপুরের জেলে প্রতিনিধি মানিক দেওয়ান। ইলিশ সম্পদ রক্ষার জন্য উপজেলা প্রশাসন ব্যাপক সচেতনতামূলক সভা, মাইকিং, প্রচার প্রচারণা চালিয়েছেন বলে জানান উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান নীলকমল নো পুলিশ ফাঁড়ি জাতীয় সম্পদ ইলিশ রক্ষার্থে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান। 40 কেজি চাল আমরা বুঝা পাই না, যদি সরকার সঠিকভাবে আমাদের সঠিক টাইমে ওই 40 কেজি করে চাল দিত তাহলে আমাদের কোনো সমস্যা হইতো না, আর আমাদের মতো অনেক জেলেরা নদীর দিকে তাকাইতো না। আর সরকারি অভিযান অভয়াশ্রম দেওয়ার কারণেই আজকে এই হুদি না কালো বড় ইলিশ পাওয়া যায়। এই জন্যে টোটাল মৎস্যজীবীদের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু দুঃখের বিষয়, এক জায়গায় এই অভিযানকালীন যেই অভিযান করে যারা আমার এই সুস্বার ভিতরেই কিছু বুক, যেমন আজকে 15 দিন যাবৎ এই হাইমচর উপজেলা থেকে টনে টনে জাটকা মাছ ধরে নিয়ে যাইতে আছে উত্তরের জেলেরা আসা। যদি প্রশাসনের আন্তরিকতা থাকতো তাইলে জেলেরা মাছ ধরতে পারতো না। যেমন এখানে আমার কথাটা হলো, ইলিশ অভয়াশ্রম এলাকায় মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল 2 মাস সরকার ঘোষিত সময়ে জাটকা সহ সকল প্রকার মাছ ধরা, বিতরণ, পরিবহন, মজুতকরণ ও বিনিময় বন্ধ থাকে। জেলেদের সচেতন করার লক্ষ্য ইতিমধ্যে নদী ও স্থলে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ইলিশ রক্ষার্থে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নৌ পুলিশ পরি আমরা এখানে হামচুর উপজেলায় যাতে নদীতে জেলেরা কোনো ক্রমেই ঝাটকা ইলিশটাকে, ঝাটকা মাছটাকে নিধন করতে না পারে এই ব্যাপারে আমরা সব দিক থেকে আমরা প্রস্তুত আছি, যাতে কোনো ক্রমে জেলেরা ঝাটকা মাছটা নিধন করতে না পারে। যারাই ঝাটকা মাছ নিধন করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঝাটকা নিধন আইনে মৎস্য আইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কোনো ক্রমেই কাউকে ছাড় দেওয়া হবে না।